আমার মনে হচ্ছে জাজেসরা যেটা দেখতে চেয়েছিল আমারও খুব ভালো লাগলো, সত্যি মনে হলো একটা তাণ্ডব চলছে। কিন্তু মাফির ম্যাম, তোমার কেমন লাগলো? ও অর্ধনারীশ্বর হয়েছে, যেটা আমরা এই এই থিমটা আমরা প্রচুর দেখেছি আগেও, মানে ইটস ভেরি কমন থিম। কিন্তু আমরা থিম নিয়ে যাচ্ছি না, কারণ আমরা তো এখানে ডান্সারকে ও কীরকম পারফর্ম করেছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ওর দেখো, ওর পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ ও সবসময় ব্রিলিয়েন্ট, ও ভীষণ ভালো। আই থিঙ্ক ও এখানের বেস্ট পারফর্মার। কিন্তু আমি যখন ও একই স্টেপ করছিল, আমরা ওর এরকম স্টেপ দেখে এসেছি, অভ্যস্ত দেখে, আমি ভাবছিলাম ও আবার এই অর্ধনারীশ্বর করেও কেন, সেজেও কেন শ্রেয়া একই স্টেপ রিপিট কর, শ্রেষ্ঠা একই স্টেপ রিপিট করছে। কিন্তু না, তার মধ্যে যে ও পাঞ্চগুলো ঢুকিয়েছে, যে আবার ভরতনাট্যম ভরতনাট্যমের স্টেপও করছে, তো আমার সেটা খুব ভালো লেগেছে দেখে। একটু একটু চেঞ্জ হয়েছে, একই রকম হয়নি। শুধু শুরুতে যখন তুই ওপরে একটা ছোট স্টেজের ওপর দাঁড়িয়েছিলি, একটা সেকেন্ড স্টেজের ওপর, তখন এই সত্যা হি শিব হ্যায়, যখন শিব হ্যায় করলি তখন পার্বতীর দিকে করলি, সেটা না করে উল্টো দিকে করলে ভালো হতো। আর শিব হি সুন্দর হ্যায় যখন পার্বতীর কথা হলো, তখন তুই ঠিক শিবের দিকে ঘুরে করলি, মানে ওই জিনিসটা উল্টো হলে আরও বেটার হতো। বুঝতে পেরেছিস? একদম প্রথমের কথা বলছি, ঠিক ঠিক কস্টিউমের উল্টো হয়ে গেল, একদম উল্টোটা হয়ে গেছিলো। এনিওয়েজ, খুব ভালো, তোর ফিনিশিং প্রচণ্ড ভালো, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু ওই ভরতনাট্যম পোর্শনগুলো আর একটু ক্লিয়রিটি আনলে আরও ভালো লাগতো, মাঝখানে একটু অফবিট হয়ে গেছিলো ডান্সটা। তোর থেকে এটা দেখে আমরা অভ্যস্ত নই, তোকে তুই আসলেই মানে আমাদের এক্সপেকটেশন এত হাই হয়ে থাকে যে আবা ওর থেকে কী দেখবো কী দেখবো কী দেখবো। কিন্তু সামথিং মিসিং এই পারফরমেন্সে, এটা অ্যাকর্ডিং টু মি। এবার অন্য জাজেসরা কী বলবে দেখো। শর্মিষ্ঠা ম্যাম, তোমার কেমন লাগলো? প্রথমত ওকে এই লুকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আগের লুকগুলো ওর অন্যরকম ছিল, যেহেতু আদি রূপে এসছে। একটা বলি শ্রেষ্ঠা, তুমি খুব ভালো ডান্সার। তাহলে থ্যাংক ইউ সো মাচ।